গুড ইভিনিং বন্ধুরা। এখন গুড ইভিনিং জানি না বলা যাবে কি না, কেননা সন্ধে গড়িয়ে গেছে। তো যাই হোক, একটু ক্লান্ত, নানা রকম সারাদিনের বিভিন্ন রকম কাজ, হাউস হোল্ডস মানে বাড়ির সমস্ত কাজকর্ম, ব্যবসাপত্র সমস্ত কিছু করে একটু ক্লান্ত। তো যাই হোক, তো চলে এলাম, ভালো ভালো কমেন্ট পাচ্ছি তোমাদের। তো আজকে আবার আজকে আমি কিন্তু গল্প বলতে আসিনি, আমি একটা এমনি অন্য কথা তোমাদের সাথে একটু আলোচনা করতে এসেছি। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলছি, মাঝে মধ্যে ভুলে যাই বলতে, তো সেটাই বলছি যে যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো, ভালো যদি লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ওই একটা একটা বেল আইকন থাকে ওটাকে ক্লিক করে দিলে আমার পাশে থাকা মানে নোটিফিকেশনসগুলো যাবে। অনেক ভিডিও না, সব বলে আমরা ভিডিও দিতে থাকি, তো আমার ওই নোটিফিকেশনসগুলো যাবে, তো সেই জন্য ওই বেল আইকনটা ক্লিক করে দেওয়া। তো যাই হোক, মনের মধ্যে প্রচুর কথা ঘোরাফেরা করে, মনে হয় তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, তো অত তো সময় হয় না আমাদের, সাধারণ মানুষ না, মধ্যবিত্ত পরিবার, এবার বিভিন্ন রকম কাজে কর্মে আমরা ব্যস্ত থাকি। তো যাই হোক, তো যেটার জন্য আমি এলাম সেটা হচ্ছে, প্রথমে একজনের কথা বলছি, সেটা হচ্ছে যার চ্যানেল আমি খুব দেখি, খুব বড় চ্যানেল, বড় চ্যানেল বলতে অনেক দিনের, আমি এক্স্যাক্টলি কতদিন বলতে পারবো না, কিন্তু প্রচুর বড় চ্যানেল, মানে অনেক বছর ধরে করছে, কত বছর এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু প্রচুর তার বড় চ্যানেল, অনেক মানুষ তাকে দেখে, বিং লাইফ উইথ ঝিনুক। তো বিং লাইফ উইথ ঝিনুক, ছোট বোনের মতো। তো আমি যখন প্রথম দিকে আমি যখন ইউটিউব দেখতে শুরু করেছিলাম, স্পেশালি কোভিড টাইমে যখন আমাদের বাড়ির থেকে বেরোতে পারতাম না আমরা, ওই সময় কিন্তু আমার ইউটিউব জার্নি শুরু। জার্নি বলতে নিজে তখনও চ্যানেল খুলিনি, আমি ওই শুয়ে শুয়ে, আমার মেয়ে তখন চেন্নাইতে পড়াশোনা করতে গেছে, আমি আর আমার হাজব্যান্ড এখানে বোম্বেতে একা, মন ভালো লাগে না, স্পেশালি বর্ষার দিনগুলো ভীষণ খারাপ লাগে, মা বাবা তখনও আসেননি, আমি আর আমার কর্তাই থাকতাম, ভীষণ খালি খালি লাগতো, সবসময় টিভি দেখার অভ্যেস আমার কোনো দিনই নেই, আমি একটু পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি। তো যাই হোক, সেই সময়টা অজস্র মানে অঢেল টাইম ছিল, সেই সময়টা আমি ইউটিউব নাড়াচাড়া করা শুরু করলাম। আমার এক বন্ধু আমাকে বলেছিল যে ইউটিউবটা তো দেখতে পারিস, সময় কাটবে ভালো, বিভিন্ন রকম চ্যানেলস, বিভিন্ন রকম ট্রাভেল ব্লগস ভালো লাগে। এই করতে 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 আমি কয়েকটা চ্যানেলের সামনে এলাম, তার মধ্যে এই বিং লাইফের ঝিনুকও ছিল, অনেকগুলো চ্যানেল ছিল, আমি অনেকবারই নাম বলেছি তাদের। তো বিং লাইফের ঝিনুককে আমি দেখতে শুরু করলাম, ও খুব সুন্দর ডেইলি ব্লগ দেয়, মানে ওর সারা দিনের কাজকর্ম। তোমরা আমার যারা আমার ছোট পরিবার, কিন্তু যারা আমার সঙ্গে আছো, যারা ডেইলি লাইফ দেখতে ভালোবাসো, ব্লগ দেখতে, তারা কিন্তু বিং লাইফের ঝিনুক এটাতে তোমরা গিয়ে দেখতে পারো, খুব সুন্দর ব্লগ দেয়। তো কালকে ওর আমি কমেন্ট করা হয় না সবসময়, কখনোই খুব একটা কমেন্ট করার মধ্যে আমি ছিলাম না, মানে আমার কমেন্ট খুব একটা হয় না করা। তো যেটা বলছি যে গতকাল দেখছিলাম যে ও ওর মাকে আনতে গেছে, কেন না ওর শাশুড়ি চলে গেছেন, বাৎসরিক ওর শাশুড়ি। তো ও নিজের মনেই বলছিল যে ও চায় যে ওর শাশুড়ি খুব সুন্দর একটা, মানে কি বলবো, মানে যেটাকে বলে যে আর মুক্তি পাওয়া, মোক্ষ মুক্তি পাওয়া, তো সেরকম যাতে হয়, এত ভালো ভদ্রমহিলা, এত মানে শাশুড়ি মা এত ভালো ছিলেন, তো চাইছে যে ছেলের বউ হিসেবে বা মেয়ে হিসেবে ও চাইছে ওর মতো করে যে আমার শাশুড়ি মা যেন আর এই দুঃখ জরা জীর্ণতা এই জগতে, শোক তাপ এই জগতে আর না জন্মায়, উনি যেন মোক্ষ লাভ মানে মুক্তি লাভ পেয়ে যান। তো কালকে আমি এটা ওর চ্যানেলে দেখছিলাম, তো যেহেতু আমি বিভিন্ন রকম পড়াশোনা, বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে থাকি, নানা রকম কিছু পড়তে থাকি, বিভিন্ন রকম হিন্দু হিন্দু শাস্ত্র বলো বা পুরাণ বলো বা বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বলো, বা আমি তো এর আগেও বলেছি আমি কোরআনও পড়তে থাকি। তো আমাকে অ্যাকচুয়ালি কোরআন দেওয়ার একটা গল্প, কেউ আমাকে কোরআন মানে কোরআনের শরীফ সেটার বাংলা তর্জমা করা যে বইটি আমাকে, সেটার একটা খুব সুন্দর গল্প আছে, কে আমাকে দিয়েছিল উপহার সেটা আমি বলবো তোমাদের আগামী দিনে, কত গল্প বলবো বলো তো, এই 53-54 বছর বয়সে গল্প তো কম নয়, কোনোদিনও তো ভাবিনি যে এরকম বলবো কাউকে, আমার কথা কেউ শুনবে,
যা কিছু আমি এতদিন করেছি আমার লেখায়, আমার গল্পে, আমার চরিত্রগুলো বলতো, এখন তো আমি জ্যান্ত তোমাদের সামনে বসে বলি। তো যাই হোক, বিং লাইফের ঝিনুকের ঝিনুক তো আমার কথা শুনবে না, ও কোথায় আমি কোথায়, আমি বোম্বেতে বসে আছি আর ও থাকে বোধহয় ও শিলিগুড়িতে, হ্যাঁ ও শিলিগুড়িতে থাকে। যদি বা আমার খুব ইচ্ছা করে, যাদের ব্লগ আমি দেখি তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়, ইচ্ছা করে, কিন্তু সব স্বপ্নের তো আর ডানা হয় না। তো যাই হোক, ঝিনুক দেখবে কিনা যায় না, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ফ্যামিলির সাথে আমার অভিমতটা, যে সত্যি কি মৃত্যুর পর এরকম মুক্তি বা মোক্ষ যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি। তো আজকে একটু রাদার কালকে থেকেই আমি একটুখানি এইসব নিয়ে নাড়াচাড়া করছিলাম, মোস্ট প্রবলি গতকালের ব্লগ এটা, আমি ঠিক খেয়াল করতে পারছি না। তো আমার মতটা আমি বলছি, মানে আমি আমার আমি কোন মানে প্রচুর মানুষ প্রচুর রকম মতে বিশ্বাস করে, কেউ এ মত বিশ্বাস করে, কেউ বি বিশ্বাস করে, কেউ সি, কেউ ডি। তো আমি সমস্ত কিছু থেকে, মানে আমি নিজের একটা ছোট একটা মত, একটা অনুভূতি, একটা উপলব্ধি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার গুরুর কথা বলছি। আমার এর আগের দিন বলছিলাম যে আমার দুবার দীক্ষা হয়েছে, এমনি আমি তো ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদে আশ্রিত, ওনার পায়ে পড়ে আছি, যতদিন যত জীবন আমি বাঁচবো, মানুষ হয়ে জন্মাবো, যত জীবন আমি যেন ওনার পা ধরে, ওনার চরণ ধরে থাকতে পারি। তো এছাড়াও আমার আরেকটি মতে দীক্ষা হয়েছে বলা যায়, তো অত ডিটেলে আমি যাচ্ছি না। তো সেই যাই হোক, আমার গুরু একবার একটি গুরুর হাতে দিয়ে একটি পিঁপড়ে, উনি হাতে এরকম ডোলে ওনার হাতে মানে পিঁপড়েটা মারা যায়। তো মানুষ বলছে বিধাতার সব থেকে বড় সৃষ্টি, আর পিঁপড়ে তো ছোট একটা প্রাণী। তো ওই ওনারও মানে মানুষের সত্যি কথা যে এখানেই মানুষের বলছে না, একটা একজন অবতার পুরুষ আর একটা সাধারণ মানুষের মধ্যে ফারাক কী, একই তো হাত পাওয়ালা, একই মাথা, ওনারও যা আছে আমাদেরও তাই আছে। ফারাক হয়ে যায় একটা জিনিসে, সেটা হচ্ছে হৃদয়, মানে চিন্তাভাবনা বা মন বা তার তার যে স্নেহ, তার যে সেইগুলোতে, তার চিন্তার ধরন সেইগুলোতে। আমরা আমরা কী নিয়ে থাকি ভাবো সারাদিন, আমরা ছোট ছোট এটা সেটা নিয়ে থাকি, আর ওখানেই হচ্ছে ওনাদের ফাড়া। একটা ছোট মশা পিঁপড়ে আমরা সবসময় মেরে থাকি, মানে মশা কামড়াচ্ছে মেরেই থাকি আমরা, কিন্তু আমাদের কখনো এই ধরনের মাথায় হয়তো আসবেই না গুরু তথ্য। তো আমি জাস্ট এটা শেয়ার করার জন্য বলছি তোমাদের। তো ওনার হাত দিয়ে এরকম পিঁপড়েটা মারা যাওয়ার পর উনি সঙ্গে সঙ্গে ভাবছিলেন যে আচ্ছা, এই পিঁপড়েটাকে যে আমি আমার হাতের হাত দিয়ে যে পিঁপড়েটা এরকম চলে গেল, প্রাণটা ছেড়ে গেল ওর, তো এখানেই কি ওর প্রাণ শেষ, আর কি আর আর কি কোনো লাইফ নেই, মানে এই লাইফের পর আর কোনো লাইফ নেই? তখন উনি বলছেন, নিজেই বলছেন যে জীবন হচ্ছে ওই মানে জন্ম মৃত্যু, লাইফ অ্যান্ড ডেথ, সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে ওই মুহূর্ত, কি মারাত্মক না? মানে আমরা যে বেঁচে আছি, আজকের জীবনটা, আজকের দিনটা, 24 ঘন্টা আছি, পর মুহূর্ত কী হবে আমরা জানি না। আবার আমরা যে রাতে ঘুমিয়ে পড়ি সেটা বলছে মৃত্যু সম, কেননা রাতে যখন ঘুমিয়ে পড়ি আমি তো কে আমি জানি না, আমার যে চোখ বন্ধ হলো আমি গভীর নিদ্রায় চলে গেলাম, তখন কে রঞ্জনা, কে ঝিনুক, কে আমরা কেউ কিচ্ছু জানি না। যদি আমার পরের দিন সকালবেলা জ্ঞান আসে, মানে যদি আমি ঘুম থেকে উঠি, তাহলে আমার আবার জন্ম। অ্যাকচুয়ালি কিন্তু এই বার্থ, লাইফ অ্যান্ড ডেথটা হচ্ছে তাই, যে যতক্ষণ আমার এনার্জিটা আছে, মানে আমি বেঁচে আছি, আমি কাজকর্ম করছি, নড়াচড়া করছি এই সারাটা দিন, 24 ঘন্টা আমি বেঁচে আছি, আর ওই মৃত্যু মানে লাইফ যখন রাত্রিবেলা আমরা ঘুমোতে যাচ্ছি, তখন অ্যাকচুয়ালি কিন্তু আমরা সামনা করছি রোজই ওই ওই চরম সময়ের। তো এটা খুব গুরু তথ্য। তো সেটা বলতে গিয়ে উনি বলছেন যে আমাদের এটা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প কথামৃততেও আমরা পাব, এছাড়া স্বামীজিদের অনেক বইতেই আমরা পাবো, যে যেখানে শ্রীশ্রীমা খুব মন খারাপ করছিলেন যে ওনার হাতের বালা খুলে রাখছিলেন, বা যে বালা ঠাকুর মথুরা মথুরবাবুকে দিয়ে বানিয়ে দিয়েছিল বড় সাত করে শ্রীশ্রীমাকে, তো সেই বালা উনি খুলে ফেলছেন। তখনকার দিনের স্বামী চলে যাওয়া তখন এখনকার সঙ্গে কোনো তুলনা নেই, তখন সূক্ষ্ম দেহে আমাদের ঠাকুর এসে শ্রীশ্রীমাকে মানা করেছিলেন যে খুলো না, হাতে বালা দুটো তুমি খুলো না, আমি কোথায় গেছি, আমি তো এ ঘর থেকে ও ঘরে গেছি। ঠাকুরের কথা, ঠাকুরের মুখনিসৃত কথা, আমি অন্য ধর্মে নাই বা গেলাম, আমি শুধু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাতেই বলছি,
যে জন্ম মৃত্যু এই ঘর থেকে ওই ঘরে যাওয়া। তো কালকে যখন ঝিনুকের ওই কথাটা শুনছিলাম, ভাবছিলাম যে আমি আমার বন্ধুদের, আমার পরিবারের বাচ্চাদের সবাইকে একটু শেয়ার করি আমার ভিতরে কি চলে। তো ভাবছিলাম যে আজকের দিনটা বলছে ফুলেস্ট, বলছে যতটা পারো ভালোভাবে কাটাও, কেননা রাত্রে ঘুমানোটা, ওই যে বললাম মৃত্যু, তার পরের দিন আমরা যখন আবার উঠবো তখন নতুন একটা জন্ম। আজকে যেটা আমি কাটাচ্ছি যে জীবনটা, মানে আজকের দিনটা 24 ঘন্টা, সেইটা নিয়ে কিন্তু আমি রাতে ঘুমোতে যাব, এবং পরদিন আমি ওই সেম বোধ নিয়ে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আমার শুধু আমার মতটা, তোমরা নাই বা মানতে পারো, এটা আমি আমার মত বলছি। ধরো আজকে আমি একটা খুব ঝগড়া করলাম কারোর সাথে, এত মন কষাকষি করলাম কারোর সঙ্গে, খুব খারাপ কথা বললাম, খুব ইয়ে করলাম, আমার ওপরের যে মাইন্ড, আমার মাইন্ডের তিনটে স্তর থাকে, আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করব। আমার ওপরের মাইন্ড বলে বেশ করেছি, ও আমায় বলেছে, আমিও বলেছি বেশ করেছি, কিন্তু আমার ফান্ডামেন্টাল যে মন, আমার যে সত্তা, যে সত্তা ঈশ্বরের দান, এর আগের দিন বলছিলাম হৃদয় আর মনের কথা, সেই সত্তাটা নিয়ে আমি কিন্তু ঘুম, যে সত্তাটা আমাকে ভিতর থেকে বলছে যে না, আনকনশিয়াসলি বলছে যে না তুমি ঠিক করনি, না তুমি ঠিক করনি, এটাকে বলে বিবেক। আমরা মানে সাহিত্যে বা যে কোনো জিনিসে আমরা দেখি বিবেক কথাটা বারবার, ওটা হচ্ছে আমাদের আনকনশিয়াস মাইন্ড যে আমাকে বলে দেয় যে না তুমি ঠিক। আমার ভিতরের অনেকের বিবেক ঘুমিয়েও থাকে, আবার বিবেককে জাগানোরও প্রচুর কথা আছে যে কী করে আমরা বিবেককে জাগিয়ে রাখবো, বলবো আমরা তোমাদের আস্তে আস্তে সমস্ত। তো সেরকম একটা ঝগড়া মারপিট করে বা কেউ আমাকে কিছু ব্যাথা দিয়েছে, আমি কষ্ট পেয়েছি, তার থেকে আমি বেরোতে পারিনি, আমি ক্ষমা করতে পারিনি, আমার মন অত বড় নয় যে আমি তাকে ক্ষমা করে দেবো, এরকম বিভিন্ন রকমভাবে আমরা রাতে যখন ঘুমোতে যাই, পরদিন যখন আমরা ঘুম থেকে উঠি না, ফ্রেশ মাইন্ডে উঠতে পারি না, যেই আমি উঠি আমার পুরো সত্তাটা তো ওঠে, পুরো সত্তাটা, যেই আমি ঘুম থেকে চোখ খুলি সঙ্গে সঙ্গে লাইট অন হয়ে যায়, মানে আমার এনার্জিটা অন হয়ে গেল, আমার লাইফটা একটা এনার্জি, এটা অন হয়ে গেল, মানে কি আমি, আমার চোখ নাক মুখ খুলে গেল, পঞ্চ ইন্দ্রিয় প্লাস সিক্স সেন্স যেটা আমার মন, অন হয়ে গেল, সঙ্গে সঙ্গে এটাও মনে পড়ে গেল আমি রঞ্জনা, আমার ছেলে পুলে, আমার স্বামী, এই আবার এটাও মনে পড়ে গেল কালকে আমি ওটা করেছি বা কালকে আমি এটা করেছি। কেউ কেউ আছো যাদের বিবেক ঘুমিয়ে থাকে, জানান দেয় না তাদের বিবেক, তারা জাগায় না, বিবেককেও জাগাতে হয়, যেরকম জপের মন্ত্র শুধু নিলেই হয় না, অনেকে জপের মন্ত্র, জপ ধ্যান করেও মানুষের সম্বন্ধে নিন্দা করে, ঠিক সেরকমই অনেকে আছে যারা বিবেক, ভালো মন্দ, কজ অ্যান্ড এফেক্ট জানতে চায় না, কিন্তু লাইফ হচ্ছে, ল অফ লাইফ হচ্ছে স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন, তুমি তোমার এই সার্ফেসে ভাবতেই পারো যে তুমি যা করেছো বেশ করেছো, জীবন সখন সামনে। আমি আমার মেয়ে কথাটা বলে, মা বলো, আমার ছোট্ট থেকে আমার মেয়েকে বলি যে মাম্মাম দেখ তোর ওপর মন হয়তো বলবে স্কুলে ইচ্ছা বেশ করেছি, ও আমায় ধাক্কা দিয়ে, আমিও ধাক্কা দিয়েছি, তুই করবি না, কারণ আর জীবন যদি সামনে এসে দাঁড়ায় তখন হাজার কেঁদেও কিন্তু কুল পাওয়া যাবে না। তো এটাই সেই ইউটিউবের অ্যালগোরিদমের মতো সেট করা আছে, ঠিক আছে, যেরকম গ্যাসটা অন করব তবে গিয়ে রান্না হবে, আমার যত দামি কড়াই থাক না কেন, যত দামি বাসন থাক না কেন, যদি আমি গ্যাস, এই আগুনটা, ফ্লেম, জ্ঞানের ফ্লেম বা কনসিয়াসনেসের যে ফ্লেম, আগুন না জ্বালাই, হাজার চেষ্টা করলেও রান্না হবে না, একটা সুন্দর জীবন আমি পাবো না, যে জীবনটা মানুষ আশা করে। তো যাই হোক, সেটাই ভাবছিলাম ঝিনুকের কথাটা, সেটাই মনে হচ্ছিলো যে আমার ছোট বোনের মতো, ও হয়তো শুনবে না কিন্তু আমি আমারটা তোমাদের কাছে শেয়ার করলাম, যে ঝিনুকের শাশুড়ি মা, আমি তো অনেকদিন ধরে কোভিড টাইম থেকে দেখছি কত সুন্দর একজন মহিলা ছিলেন, তো অত সুন্দর একজন মহিলা যখন ঘুমিয়ে পড়েছেন, মানে ওই যে বললাম যেটা ঘুমিয়ে পড়েছেন, মানে এনার্জিটা সেই মুহূর্তের জন্য সুইচ অফ হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে এনার্জি ওই আলোর মতো, এখানে সুইচ অফ হচ্ছে, অন্য কোথাও সুইচ অন হয়ে যাচ্ছে, এটা এনার্জি ট্রান্সফার। মানে আমি কিন্তু আবার বলছি, আমি আমার মত বলছি, আপনাদের অনেকেরই যারা নতুন আমার চ্যানেল দেখছেন, তারা একটা ভিডিও দেখে আপনারা প্লিজ জাজ করে ফেলবেন না, আর যারা পুরনো তোমরাও দেখছো, অনেকেই আছো যারা খুব, তাদের খুবই সুন্দর পড়াশোনা, তাদের অনেক উপলব্ধি, তাদেরকেও বলছি, এটা কিন্তু সকলকে আমি চাপিয়ে দেওয়ার জন্য বলছি না, এটা একদম আমার চ্যানেল, তো আমি তো চাই আমি আমার মতটা বলবো, তো সেইটা আমি বলার চেষ্টা করছি যে
কিছু কিছু পড়াশোনা করে জানবার পর এইটা আমার খুব ইয়েতে লেগেছে, মানে আমার হৃদয়ে যে হ্যাঁ সত্যি তো এটা তো একটা এনার্জি। লাইফ যদি এনার্জি হয় তাহলে একটা জায়গায় এনার্জি অফ হলে সাথে সাথে আরেকটা জায়গায় জ্বলবে। আলো এখানে আমি অফ করে দিলাম, আরেকটা জায়গায় জ্বালালাম, লাইফও তাই। তো ওনার ঝিনুকের শাশুড়ির কথা বলছিলাম, কি সুন্দর ভদ্রমহিলার মাতৃত্ব, তার চেহারাটা এত সুন্দর স্নেহময়ী, কম্প্যাশনেট একটা চেহারা, ভালো লাগে দেখতে। আমি ওনাকে দেখতাম যা উনি খুব অসুস্থও ছিলেন শেষের দিকে। তো আমি ভাবি যে উনি কিন্তু আবার জন্ম নিয়েছেন, মানে এটা আমার মনে হয়। তোমাদের নাও হতে পারে, তোমাদের নাও হতে পারে, বা ঝিনুকেরও নাও হতে পারে, যে এই দুঃখ জর্জরিত জীবন তাতে আবার কেন ফিরে আসবে, আসতে হয়, সেটার একটা গল্প তোমাদের আমি বলবো আজকে না, কাল বলবো, আজকে বলবো না, আমি কাল বলবো। সাফারিংস থেকে, দুঃখ জর্জর এই যে জীবন, এটার থেকে আমরা বেরো, কারণ জীবন আমাদের জীবনে ফিরতে হয়, এটাই এনার্জির নিয়ম। তো আমি ভাবছিলাম যে ওনার বোধ হয় এই দু একদিনের মধ্যেই কাজ। তো আমি ভাবছিলাম যে উনি খুব সুন্দর একটা জায়গায়, খুব সুন্দর একটা পরিবেশে উনি জন্ম নিয়েছেন। এখন উনি ছোট, কিন্তু উনি আস্তে আস্তে বেড়ে উঠবেন, উনি খুব সুন্দর একটা জীবন পাবেন। কেন বলো তো? তার কারণ উনি যে ঘুমিয়েছেন না আগের দিন, উনি ঝগড়া করে ঘুমাননি, বা উনি কোনো ব্যাড কজ, রং কজ করে উনি ঘুমননি। তো আশা করা যায় উনি যখন নতুন সকালবেলা ঘুম থেকে উঠবেন, মানে ওনার আবার জন্ম হবে, ওই এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া, এখান থেকে আরেকটা জায়গায় এনার্জি ট্রান্সফার হচ্ছে, যেখানে উনি জন্মান, যে পৃথিবীতেই, হয়তো আমেরিকাতে জন্মাবে, আমরা জানি না, কিন্তু ওই সুন্দর অস্তিত্বটা নিয়ে জন্মাবে। তাই জন্য বলছে ফুলেস্ট, বলছে যতটা পারো ভালোভাবে জীবনটাকে কাটাও, বড় মুহূর্ত আমরা জানি না। আজকে যদি ভালোভাবে জীবন বাঁচো, তাহলে অবধারিত তোমার জীবনটা ধীরে 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 সুন্দরের দিকে যাবে। তো এইটা বলার জন্য আজকে আমি এসেছিলাম। তো জানি না এই ভিডিওটা একদমই ওরমভাবে আমি করলাম তোমাদের সাথে, ঝিনুকের এই কথাটা আমাদের, আমার তোমাদের বলা উচিত ছিল যে জীবনটাকে কতটা প্রেশাস ভাবো। জীবন ফেলে আমরা কোথাও যেতে পারবো না, কেননা জীবন হচ্ছে ওই এনার্জি। এবার এনার্জিটা তুমি কিভাবে কাটাবে পুরোটা তোমাদের ওপর, আমাদের ওপর। আজকে এটা মনে হয়েছে, আমি ভাবতে পারতাম সাধারণ মানুষ ভাবে কি দরকার বলার, আবার 10টা কথা লোকে বলবে, কিন্তু মনে হয়নি, কারণ ওটা আমার চয়েস যে আমি যদি বলি তাহলে যদি অন্তত 20টা মানুষের মধ্যে 2টো মানুষও যদি আমার কথা কানেক্ট করে যে হ্যাঁ 24 ঘন্টাটা হাসি মুখে ভালোভাবে লোককে ক্ষমা করে আমাকে গালাগাল দিলেও সেটা তার চয়েস, কিন্তু আমার চয়েস তাকে আমি গালাগাল দেব না। এই সচেতনতা নিয়ে আমি তো রাতে ঘুমোতে যাব, আমার পরদিন কখনো খারাপ হবে না, আমাকে প্রোটেকশন দেবে। যদি বা আমার কর্মে কিছু থেকে থাকে, ঠাকুর না করুক কোনো ক্ষতি বা কোনো কিছু, তাহলেও যেটা ঠাকুর বলতেন যে একটা খুঁটি ধরে পাক্ষা, ওই খুঁটিটা কি, খুঁটিটা হচ্ছে কজ। এই কজ কজ বলতে বলতেই আমি একদিন শেষ হয়ে যাব, আমি জানি, কিন্তু আমি তাও বলে যাব। কেন? কি এটা আমার চয়েস, এটা আমার চয়েস যে তোমাদের আমি সমানে শিখিয়ে যাব। অন্তত রঞ্জনার কথা মনে হলে একবার মনে হবে কজ। কালকে তোমাদের একটা গল্প বলবো আমি যে কজ কি মারাত্মক জিনিস। অনেক কথা বলার থাকে, কিন্তু অলরেডি 18 মিনিট হয়ে গেছে, কত কথা বলবো বলো। এখন রাত্রিবেলা গিয়ে রুটি টুটি করে দাদু দিদাকে খেতে দিতে হবে, প্লাস আমাদেরও খেতে হবে, আমরা আরেকটু পরে হয়তো খাবো, কিন্তু দাদু দিদাকে খেতে দিতে হবে। যাই হোক, তোমরা ভালো থাকো, আর ঝিনুককে বলছি, ঝিনুক প্রার্থনা করো, খুব সুন্দর করে প্রার্থনা করো। হ্যাঁ, আমার মনে হয় যে আমি দেখ, আমার আমার যেন মনে হচ্ছে, আমার দশ মানে আমার কী বলবো, আমার কল্পনায় যেন মনে হচ্ছে যে উনি খুব সুন্দর আবার জন্ম নিয়েছেন, খুব সুন্দর সুন্দর একটা বাড়িতে। সে আমি একবার একটা গল্প বলেছিলাম যে চশমা ছিল না একজন গরিবের, আমি তখন বলেছিলাম তুমি যখন সামনের বার জন্ম দেবে, তুমি এমন বাড়িতে জন্মাবে তোমার যেন 10টা চশমা থাকে। এই দাদুটার চশমা একটা ছিল, সেটা ভাঙা, এত গরিব। তো আমি তখন ছোট ছিলাম, আমার তো অত জ্ঞান ছিল না, আমি ভাবতাম যে দাদু তুমি যখন আবার জন্ম নেবে তোমার যেন খুব বড় লোকের বাড়িতে জন্ম হয়, তোমার যেন 10টা চশমা থাকে এরকম। তো ঝিনুককেও বলছি যে ঝিনুক এইভাবে ভাবতে পারো, মানে দিদিটা, আমি আমার কথাটা বললাম,
তো যাই হোক, আমি মাসিমার উদ্দেশ্য প্রণাম জানালাম। যেখানেই থাকুন ভালো থাকুন, সুন্দরভাবে থাকুন। তো আমি জানি না, বলছে কজ ক্রিয়েট করে যাও, কজ তোমার যা কজ করার তুমি করে যাও, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আমি জানি না ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম আমার কথাটা, আমার প্রার্থনাটা আপনার কাছে পৌঁছবে কি না। নিশ্চয়ই পৌঁছবে, নিশ্চয়ই পৌঁছাবে। আপনি খুব ভালো থাকুন, আর আপনার পরিবার, ঝিনুক ঝিনুক আপনার ছেলে, এরা সবাই খুব ভালো থাকে, এই একটা কথা। আরেকটা কথা হচ্ছে, হঠাৎ করে আমার মনে পড়লো, এটা আমার আরেকটা ভিডিও করে ভেবেছিলাম বলবো তোমাদের সকলকে, আমার যে ছোট পরিবার তোমাদের বলছি। বং জয়শ্রী বলে একটি চ্যানেল আছে, ও হচ্ছে ওই লাইফস্টাইল ব্লগ, ও নতুন একটা খাওয়ার ওই ফুড ব্লগিং একটা শুরু করেছে। মেয়েটিকে আমি বহুদিন ধরে চিনি, ওই সেই সময় থেকে যখন কোভিড হয়েছিল। বং জয়শ্রী, যে জয়শ্রী ছোট মেয়ে কিন্তু জীবনটা সাফারিংয়ে ভর্তি, প্রচুর সাফারিং মেয়েটার। তো আমি ওর জন্য প্রার্থনা করি, যেন রাস্তা দেখানোর জন্য ভগবানকে বলি যে তুমি রাস্তা দেখাও, তুমি সাথে থেকো ওর, দশ দিকে তুমি ওর সাথে, দশটার দিকে ওর, যে দশটার প্রত্যেকটা মানুষেরই তো 10 ডাইরেকশন দিয়ে ঘেরা। তো আমি বলি যে আমার ওই যে বললাম, আমি জানি না আমার কথা পৌঁছায় কি না, কিন্তু বিশ্বাস নিশ্চয়ই পৌঁছাবে। আমি আমার ইষ্টের কাছে, আমি আমার গুরুর কাছে বলি, ওকে দেখো, দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, দুটো ছোটো ছোটো। আমি সবাইকে তো চিনি না, আমাকে অনেকে বলেছিল, আপনি আমাকে, কেউ একজন কমেন্ট করেছে, তোমরা কমেন্টে দেখতে পারো, আমি ডিলিট করিনি, যে আপনি এইগুলো বলে আপনি পয়সা রোজগারের একটা, না রে আমি এইগুলো করে পয়সা রোজগারের, কারণ আমি জানি আমি যদি কল শেখাতে পারি আমার পয়সার অভাব হবে না, এটা আমার বিশ্বাস। আমি যদি দিনে, আমরা মধ্যবিত্ত, আমি ভাবিনি যে আমি কজ করে আমি কোটিপতি হব, সেটা আমি ভাবিনি, কারণ আমার যতটুকু কজ আমি তার এফেক্ট আমি ততটুকুই পাবো। আমি ভিডিও চ্যানেল খুলেই যে বিশাল কোটিপতি হয়েছে সেটা না। তো যাই হোক, আমি তোমাকে বলছি যে তুমি আমাকে কমেন্ট করেছিলে যে এইসব কথা বলে পয়সা রোজগারের মানুষকে বোকা বানিয়ে, না রে আমি মানুষকে বোকা বানানোর চেষ্টা করি না, তো বোকা তো আমিই হব, যাকে বোকা বানাবো তো আমিই বোকা হবো। তো যাই হোক, যেটা বলছিলাম, কজ করো, কজ করো, কজ কজ করতে গেলে কিন্তু মানুষকে 1000 টাকা দিয়ে কজ করতে হয় না, কজ করতে হয় হৃদয়ে, কজ করতে হয় মনে, যে আমি খারাপ কথা বলবো না, মানুষকে মানুষকে খোঁচাবো না, মানুষের সম্বন্ধে আলোচনা করব না, এইগুলো হচ্ছে কজ। মানুষকে ক্ষমা করার চেষ্টা করব, চেষ্টাটাও একটা জার্নি। আজকেই যে একটা বিরাট কিছু ক্ষমা করে ফেললাম, আমরা সাধারণ মানুষ তো, আমাদের এক্সট্রা কোনো ল্যাজ নেই, শিং নেই, আজকেই যে আমি বিরাট একটা ক্ষমা করে ফেললাম সেটা না, কিন্তু ক্ষমার পথে থাকবো, চেষ্টা করব, ওটাতেই বাকিটা এফেক্ট এসে যাবে। তো এই সবাইকে তো আমি সবার কাছে পৌঁছাতে পারি না, বা সবাইকে আমি, কেউ বললো যে তুমি এর নাম চ্যানেলে বলো, আমি করি না। মানে প্রত্যেকটা মানুষের একটা নীতি আছে, আমারও একটা নীতি আছে, আমি যাকে চিনি না তার কিছুই আমি জানি না, আমি দম করে, কেননা যে বললাম কজে বিশ্বাস করি। তো এই বং জয়শ্রীর চ্যানেলটা আমি গত নানা করে তো বলছি তো, কোভিড টাইম থেকে দেখছি, দুটো বাচ্চা নিয়ে খুব স্ট্রাগল করছে মেয়েটি, ছোট্ট মেয়ে, কত বয়স হবে, আমার দিদির মেয়েদের বয়সই হবে, খুব ছোট। তো তোমরা যদি পারো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা আমার, তোমাদের মাসির, তোমাদের কাছে মানি বা মামুনি যাই বলো, আমার অনুরোধ তোমাদের কাছে, তোমরা যদি এই বং জয়শ্রীর পাশে একটু থাকো, থাকো বলতে আর কিছু না, টেকনিক্যালি মানে পাশে থাকা মানে ওর চ্যানেল একটু দেখা, যত দেখা হয় না তখন ওই টেকনিক্যালি একটা ভিউয়ারশিপ, ওই টাইম একটা ব্যাপার আছে। তো আমরা যদি এই কজটুকু করতে পারি একটা মানুষের পাশে, আমি তো বলছি আমি জয়শ্রীকে যতটুকু দেখেছি তার হিসাবে, আমি যদি না দেখে থাকতাম আমি তোমাদের বলতাম না, আমি জয়শ্রীকে অনেক দিন ধরে দেখছি, আর আমি তো বলছি আমি তো ওই সাধনা করি, চেষ্টা করি যে কালকের থেকে আজকে আর একটু বেটার হওয়ার সাধনা, যে কালকে যতটুকু ছিলাম আজকে চেষ্টা করি আর একটু বেটার হওয়ার। আমাদের মধ্যে প্রচুর দোষগুণ আছে, তো কখনো আমি জাজ করি না কাউকে, বা এগুলো আমি লিখে লিখে রাখি যাতে আমি না করি, আমি যাতে না করি, আমাকে আটকাও, আমাকে আটকাও, আমি যাতে ফট করে না জাজ করে ফেলতে পারি। জাজ করার হলে অনেকই জাজ করতে হয়, সারা জীবন আমার জাজ করতেই চলে যাবে, এবং পরদিন ভোর হবে আমার ওই জাজিং টেন্ডেন্সি নিয়েই ভোর হবে। তো আমাকে কে জাজ করবে তার নেই ঠিক, 1000টা লোক দাঁড়িয়ে যাবে আমায় জাজ করার। তো আমি জাজ না করে আমি কয়েকটা চ্যানেল বিনা জাজমেন্টে আমি দেখি, তার মধ্যে এইটা একটা, এবং জয়শ্রী মেয়েটি বড় কষ্ট করছে,
তো তোমরা যদি ওর সাথে একটু থাকো, ওকে যদি তোমরা সাবস্ক্রাইব করে ওর ভিউ, ওকে ওর চ্যানেল একটু দেখো, ও ওর ফ্যামিলি লাইফটা দেখায়, ও রান্নাবান্না করছে বাচ্চাদের নিয়ে, ছোট ছোট দুটো বাচ্চা, তো এইভাবে যদি আমরা একটু থাকতে পারি ওর পাশে। যাই হোক, আজকে কিন্তু একদম মানে না কথা বলার মতো এলাম বকবক করতে, তাও বললাম আমার পরিবার, পরিবারকে তো অনেক সময় অনেক কথা বলতে ইচ্ছা করে, আমি একটু মনটা একটু হালকা করলাম। ঝিনুক ভালো থেকো, জয়শ্রী ভালো থেকো, সকলে ভালো থেকো তোমরা। আর কি বলবো, আর কালকে আমাকে একটু মনে রাখতে হবে, কালকে তোমাদের একটা গল্প আমি শোনাবো আবার সেই কজ অ্যান্ড এফেক্ট নিয়ে। ওই যে বললাম কজ শেখাতে 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 একদিন আমি শেষ হয়ে যাব, কিন্তু রোজ আমি কজ শিখিয়ে যাব, এটা আমার চয়েস, ঠিক আছে? তো যাই হোক, আমার সাথে থেকো তোমরা, আমাকে ঠিক এভাবেই ভালোবেসো। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।